আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটি ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি ব্যবহার করলে দাঁতের হলদেটে ভাব একদমই দূর হয়ে যাবে, দাঁত হবে মুক্তোর মতো সাদা। যারা পান তামাক খেয়ে দাঁতকে একদমই লালচে করে ফেলেছেন অথবা কালো করে ফেলেছেন, তারাও যদি এই রেমেডি ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁতও সাদা হয়ে যাবে। এছাড়া যাদের দাঁতে দীর্ঘদিন ধরে পাথর জমে আছে, তারা যদি এই রেমেডি ব্যবহার করেন তাহলে দাঁতের পাথরও দূর হয়ে যাবে। এটি খুবই কার্যকরী একটি রেমেডি, আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে রসুন। রসুন দিয়ে কিন্তু দাঁত অনেক বেশি চকচকে ঝকঝকে করা যায়, এছাড়া দাঁতের পাথরও দূর করা যায়। রসুনে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা দাঁতের ভিতরে ময়লা জমতে দেয় না, দাঁতে কোনো ইনফেকশনও হতে দেয় না। এছাড়াও দাঁতের মাড়ি মজবুত করতে রসুন খুব ভালো কাজ করে। তো আমি এখানে এক কোয়া রসুন নিয়েছি, আপনারাও এক কোয়া রসুন নিয়ে নেবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই রসুনটাকে গ্রেট করে নিতে হবে। তো আমি একটি বাটি নিয়েছি আর একটি গ্রেটার নিয়েছি, রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর রসুনটা গ্রেট করার আগে কিন্তু অবশ্যই পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু পাটায় একটু বেটেও নিতে পারেন। হলুদ দাঁতকে দ্রুত সাদা করতে রসুন খুবই কার্যকরী। এছাড়া বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকেই জানেন রসুন কিন্তু দাঁতের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে। আপনাদের যদি হঠাৎ করে দাঁতে ব্যথা হয় তাহলে আপনারা একটু রসুন থেতলে ব্যথার জায়গায় লাগিয়ে রাখবেন, দেখবেন যে দাঁতের ব্যথা কমে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রসুনটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে টমেটো। দাঁতকে মুক্তোর মতো সাদা করতে টমেটো খুবই ভালো কাজ করে। দাঁতে যতই ময়লা হোক না কেন, যতই কঠিন যদি দাগ হোক না কেন, টমেটো ব্যবহার করলে কিন্তু তা পরিষ্কার হয়ে যায়, এমনকি পাথরও গলে যায়। তো এখানে আমরা কিছুটা পরিমাণ টমেটো ব্যবহার করব। দেখুন আমি কেটে নিয়েছি, একটা টমেটো আপনাদের ব্যবহার করা লাগবে না, একটা টমেটো থেকে কেটে কিছুটা পরিমাণ নিয়ে নেবেন, তারপরে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এখানেও কিন্তু আপনারা টমেটোটাকে ব্লেন্ড করে নিতে পারেন, পাটায় বেটে নিতে পারেন। যেহেতু অল্প পরিমাণে করছি এজন্য কিন্তু আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। টমেটো দাঁতের মাড়িকে মজবুত করতে খুবই কার্যকরী। আমি যে রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনাদের যাদের দাঁতের সমস্যা আছে, দাঁত হলুদ হয়ে গেছে বা পাথর জমে গেছে, তারা কিন্তু একবার হলেও এটি ট্রাই করবেন, দেখবেন যে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। তো আমি টমেটো গ্রেট করে নিয়েছি। এরপরে এর সাথে আমি আরেকটি উপাদান অ্যাড করে দিব, সেই উপাদানটি হচ্ছে লেবু, লেবুর রস। দাঁতের ময়লা পরিষ্কার করে দাঁতকে সাদা চকচকে করতে লেবুর রস খুবই কার্যকরী। লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। দাঁতের গোড়া মজবুত করে, দাঁতের মাড়ি মজবুত করে। এছাড়া দাঁতে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে তাহলে কিন্তু ভিটামিন সি সেই ইনফেকশনগুলো দূর করে দেয়। মোট কথা, লেবুর রস দাঁতের জন্য খুবই উপকারী একটি উপাদান। আপনারা যখনই দাঁত ব্রাশ করেন না কেন, টুথপেস্টের সাথে একটু লেবুর রস মিশিয়ে নেবেন, দেখবেন যে আপনাদের দাঁত অনেক বেশি ভালো থাকবে, দাঁত সহজে নষ্ট হয়ে যাবে না। তো দেখুন এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুর রস আমি গ্রেট করা রসুন এবং টমেটোর সাথে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এক চা চামচ পরিমাণ লেবুর রস নিতে হবে। আমি যে রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা একবার তৈরি করে এক সপ্তাহ মতো ব্যবহার করতে পারবেন। আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখলে অনেক বেশি ভালো থাকবে, আর দুই তিন দিন আপনারা বাইরেও রাখতে পারবেন। তো এরপরে কিন্তু এখানে আমি আরেকটি উপাদান অ্যাড করে দিচ্ছি, সেই উপাদানটি হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা। দাঁতকে পরিষ্কার করতে কিন্তু বেকিং সোডা খুবই ভালো কাজ করে। তো এখানে আমি সামান্য একটু পরিমাণে বেকিং সোডা দিয়ে নিলাম। বেকিং সোডার পরিমাণ কিন্তু খুব একটা বেশি দিবেন না, অল্প পরিমাণে দিতে হবে। এরপরে আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে টুথপেস্ট, যা দিয়ে আমরা রেগুলার দাঁত ব্রাশ করি। তো আমি এখানে কোলগেট টুথপেস্ট নিয়েছি, আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্টটি এখানে ব্যবহার করবেন। দাঁতকে ভালো রাখার জন্য আমাদের সবারই প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা উচিত। প্রতিদিন দুইবার না করলেও সবাই কিন্তু টুথপেস্ট দিয়ে একবার হলেও দাঁত ব্রাশ করে। তো দাঁত ব্রাশ করার পরেও দেখা যায় যে অনেকের দাঁতেই সমস্যা দেখা যায়, দাঁত হলুদ হয়ে যায়, দাঁতের হলুদ ভাব দূর হয় না, এছাড়াও দাঁতে পাথর জমে যায়।
তো আমি আজ আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি, আপনারা দাঁত ব্রাশ করার সময় শুধু পেস্ট ব্যবহার না করে এভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করুন, দেখবেন যে আপনাদের দাঁত সাদা হয়ে যাবে। এছাড়া দাঁতে কখনো পাথর জমবেও না, পাথর জমলেও তা দূর হয়ে যাবে। এখন এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু টুথপেস্ট অনেক বেশি গাঢ় হয়, আপনারা একটু ভালো করে মিশিয়ে নেবেন যেন টুথপেস্টের সাথে অন্যান্য উপাদানও খুব ভালো করে মিশে যায়। রেমেডি তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন আমি এখানে সবগুলো উপাদানই দিয়েছি। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই সবগুলো উপাদানই দিবেন, তাহলেই কিন্তু এটি অনেক বেশি ভালো কাজ করবে। এটি খুবই কার্যকরী, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে দেখাবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি ব্যবহার করার সময় খুবই অল্প পরিমাণে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এখানে আমরা যে বেকিং সোডা দিয়েছি এর জন্য কিন্তু এটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। অনেকেই আছে, অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেয় যে অনেক বেশি পরিমাণে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করা দেখায়। আসলে টুথপেস্ট বা যে কোনো রেমেডি খুবই অল্প পরিমাণে নিয়ে তারপরে দাঁত ব্রাশ করতে হয়। তো আপনারা এভাবে করে টুথপেস্টে লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে আপনাদের দাঁত ব্রাশ করে নেবেন। আর দাঁত ব্রাশ করার সময় শুধুমাত্র আপনারা এক মিনিট ধরেই ব্রাশ করবেন, খুব একটা বেশি সময় ধরে ব্রাশ করবেন না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।